হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। তো শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, সবাইকে প্রণাম জানাই আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তোমাদেরকে আমি শেয়ার করছি নবমীর রাতের ভিডিও। তো বারাসাতে কী কী ঠাকুর দেখলাম সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর চলে এসেছি দেখো ঠাকুর দেখতে, বেরিয়ে গেছি বাড়িতে থাকাকালীন সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো খুব চটজলদি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, যেহেতু লোকালের মধ্যেই থাকবো আর বাইক নিয়েই বেরিয়েছি আমরা চারজন বাইকে। তো যাই হোক, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর লাইনে দাঁড়িয়েছি, খুব একটা লাইন ছিল না কিন্তু লাইন ছিল, তো ঢুকে গেছি প্যান্ডেলের ভেতর। আর প্রতিটা প্যান্ডেলের মানে মা প্রতিমা খুবই সুন্দর করেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই প্যান্ডেলগুলোতে তাও লাইট রয়েছে, আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটার মধ্যে মানে লাইট একদম টিমটিম করে জ্বলছিল, তো যার জন্য দেখো লাইট থাকলে ভিডিওটা খুব ক্লিয়ার হয়, খুব সুন্দর মানে বোঝা যায়। এই প্যান্ডেলের মানে মা প্রতিমা খুব সুন্দর করেছে, ভিডিওতে পুরোপুরি আসছে না, তো আমি সামনে দিয়ে যখন দেখেছি তো খুবই সুন্দর মানে করেছে মা প্রতিমার মূর্তি। আর হচ্ছে কি বলবো, সাজসজ্জাও খুব ভালো করেছে। আর এদিকে দেখো আমার মেয়ে মানে কোলে উঠবে না, ও নিচে এই ভিড়ভাট্টার মধ্যে হেঁটে হেঁটে বেড়াবে। আর দেখো এত শখ করে আমি জুতোটা কিনলাম, একটা জুতো লাইট জ্বলছে আর একটা জুতো লাইট জ্বলছে না। আজকেই মানে পড়িয়েছি তোমার, না আগের দিনও পড়েছিল, বাড়ি তো পড়ে ঘুরছিল আর ওর দাদার সাথে একটু পাড়ায় ঠাকুর দেখতে গেছিলো তখন পড়েছিল। কি করে জল লেগেছে না কি লেগেছে জানি না, লাইটটা একটা লাইট জ্বলছে একটা লাইট জ্বলছে না। তো যাই হোক, তো যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে ভিজিট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার পুজো তো নিশ্চয়ই ভালোই কেটেছে। তো কি বলবো, নবমী রাতের ভিডিওটা শেয়ার করতে আমার লেট হয়ে গেছে, কারণ আর একদিন আমি ভিডিও মিস করেছিলাম, পোস্ট করতে পারিনি পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম বলে, তো নাহলে এই ভিডিওটা কালকেই আমি পোস্ট করতে পারতাম। তো যাই হোক, তাহলে তোমাদের পুজো অবশ্যই তো ভালোই কেটেছে, কমেন্ট করে বলো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আবারও বলছি যে তোমরা কমেন্ট করে বলো। আর হচ্ছে এই দেখো প্যান্ডেল, মিনিমাম বারাসাতে আমরা 5-6টা প্যান্ডেল দেখেছি, সব তো শেয়ার করা যায় না কারণ ভিডিও বড় হয়ে যাবে, বড় হলে আর মানে ভালো লাগবে না, যাই হোক ধৈর্য ধরে দেখার ওয়ে থাকবে না, ওই জন্য ভিডিওটা ছোটো করার জন্য আমি কটা প্যান্ডেলের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। তো এই প্যান্ডেলে আর একটা প্যান্ডেলে আমরা ঢুকছি, এই প্যান্ডেলটা মানে ওপর দিয়ে খোলা, দু সাইডে ডিজাইন করেছে, মানে যেহেতু পাড়ার প্যান্ডেল তো পাড়ার প্যান্ডেল দু সাইডে ডিজাইন করেছে, ওপর দিক দিয়ে ফাঁকা, তবু এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, মানে আমি যে দুটো আরও তিনটে দেখেছি তার থেকে এটা খুবই ভালো হয়েছে, মানে মাকে যেখানে রেখেছে সেই জায়গাটা ভরাটভাবে করেছে, চারো সাইড গিয়ে করেছে, গেট আপটা ভালো দিয়েছে, কিন্তু ঢোকার মুহূর্তে দু সাইডে ডিজাইন করেছে, ওপর থেকে কিছু নেই, ওপরে পুরো ফাঁকা, কিন্তু এত সুন্দর করেছে এটাও খুব ভালো হয়েছে। তো যাই হোক, আর হচ্ছে কি বলবো, চটজলদির মধ্যে আমি তো মানে ভিডিও করার জন্য মানে ফটো তুলতেই ভুলে গেছি, মানে অনেক অনেক জায়গায় ভালো ভালো ফটোগুলো তোলার ছিল সেগুলো তুলতে পারিনি, যেহেতু ওর পাপা মানে মেয়েকে সামলাচ্ছি বলে আমার অতটা অসুবিধা হয়নি, কিন্তু যে নিজেরা ভিডিওর সাথে সাথে একটু ফটো তুলবো সেটা আর সময় হয়ে ওঠেনি, তাই আফসোস করছিলাম পরে যে কয়েকটা ফটো তুললে ভালো হতো। তো যাই হোক, এই মা প্রতিমাও খুব সুন্দর করেছে, খুবই ভালো হয়েছে। তো তোমরা তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আমাকে। তো তোমরা তাহলে দেখতে থাকো, আর কি বলবো, তো আর অনেক রাতও হয়ে গেছে, আমরা অবশ্য বেরিয়েছি রাত কটা বাজে তখন 7:30-8টার দিকে বেরিয়েছি, জানি যে বাইক রয়েছে সাথে কোনো অসুবিধা নেই লেট হলে, আর লোকালের মধ্যেই আছি সুতরাং চিন্তা নেই কোনো খাবার, আর ওর দাদা যদি কিছু খায় তার সাথে ওর বোনুকে একটু দিয়ে দিই, তো ওর জন্য অসুবিধা নেই, মেয়ের খাবার নিয়ে চিন্তা নেই, 11:30-11:30 আমাদের বাড়ি ঢুকলেও অসুবিধা নেই। যাই হোক দেখো, সব প্যান্ডেল আমাদের দেখা কমপ্লিট, আর খুব জোর খিদে পেয়ে গেছে, চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর বিরিয়ানিতে কোনো অসম্ভব ভিড়, আমরা বসে আছি, তো বলছে যে বসতে হবে অনেকক্ষণ। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, আর যাওয়ার পরে ছেলে মেয়ে আবার বায়না করলে বেলুন কিনবে।